চলে আসছি দুপুরের আর একটা খাবারের প্লেট নিয়ে, সরাসরি খাবারের টেবিলে। আর খাবার নিয়ে তো সালাম দিতে হয় না, আমরা সবাই জানি, তাই আমি হচ্ছে ডাইরেক্ট খাবারটা খাওয়াই শুরু করব। তবে এখনও যারা লাঞ্চ করেননি চলে আসতে পারেন আমার বাসায়, একসঙ্গে লাঞ্চ করব। প্রথমে আমি যেটা দিয়ে খাবো এটা হচ্ছে পাট শাক। আর পাট শাকটা হচ্ছে আমি নাগামরিচ দিয়ে রান্না করেছি, সঙ্গে দিয়েছি মটরের ডাল। মটরের ডালটা, নাগামরিচ আর পাট শাক একসঙ্গে রান্না করলে কিন্তু সেটা খেতে অসাধারণ লাগে। জানি না পাট শাক কার কার পছন্দ, আর এভাবে কে কে খেয়ে থাকেন। পাট শাকটা খাওয়া শেষ করলাম বন্ধুরা, বিশ্বাস করেন কি যে টেস্টি এই নাগামরিচ দিয়ে পাট শাক। নাগামরিচ যে সুন্দর একটা ফ্লেভার, সঙ্গে হচ্ছে কুচি কুচি করে যে নাগামরিচটা কেটে দিয়েছি ওটা যখন মুখে পড়তেছে তখন যে একটা ঝাল ঝাল, আসলে এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। যারা আমার মতো পাট শাক পছন্দ করেন বা নাগামরিচ পছন্দ তারা বুঝবেন। এখন হচ্ছে আমি এই যে আলু করলা দিয়ে মাছের ঝোল, ইদানিং কেন যেন এই আলু করলার ঝোলটা বেশ ভালো লাগে, হয়তো গরম খুব বেশি তার কারণেও হতে পারে। মাছের ঝোলটাও কিন্তু খুবই টেস্ট হয়েছে, এটা নিজে রান্না বলে বলছি না। এভাবে যারা তিতো খেতে পছন্দ করেন, যে কোনো মাছের সঙ্গেই আলু করলা দিয়ে পাতলা ঝোল কাঁচামরিচ দিয়ে খেয়ে দেখবেন, সেটা কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর তিতোটা একদমই বোঝা যায় না। এই তো আমি মাছের ঝোল দিয়ে এখনও খাওয়া শেষ হয় নাই, আস্তে আস্তে করে খাই। খাওয়া দাওয়া হচ্ছে একটা আরাম আয়েসের সময় বা জিনিস। ভিডিওটা খুব বড় হয়ে যাবে ফুল খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে গেলে, তাই তো সম্পূর্ণ খাওয়াটা দেখাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও লাঞ্চ করেননি তারা আমার মতো লাঞ্চটা শেষ করে নেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।